কম্বলটা ভারী কিন্তু। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমরা খুব ভালো আছি, আর আমার সষ্টি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো আমাদের সকালবেলা চা খাওয়া হচ্ছে, চা তো খাওয়া হয়েই গিয়েছে। তো এবার মা কি খাচ্ছে দেখো, সকালবেলা কিছু বানাইনি, কিছু রান্না হয়নি, আর বর তো চলে গিয়েছে, দেখে দেখেছই সকালবেলায় বাড়ি চলে গিয়েছে। কাল তো কাজ আছে ওই মানে শ্রাদ্ধ, তো সেই জন্য আজই চলে গিয়েছে, আমি যাইনি সুনুর স্কুল আসতে সেই জন্য। তো দেখো মা খাচ্ছে কি, মুড়ি দিয়ে কলা দিয়ে খাচ্ছে, আমরাও খাবো একটু পরে খাবো। তো মা এখন খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিলাম, তোমরা সাথে থেকো, সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর দেখো মিট্টুকে দেখো, বড় দুষ্টুমি করে জানো তো, ওই দেখো মার ওখান থেকে খাচ্ছে, নিয়ে নিয়ে খাচ্ছে, কলা দিয়ে মুড়ি দিয়ে মাখানো খাচ্ছে, দেখো 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 দেখতে পাচ্ছ, এই দেখো ওখান থেকেই খাচ্ছে। মিঠু নাও, ব্যস্ত খাওয়াতে ব্যস্ত। তো বন্ধুরা দেখো কিছু কাজ হয়নি, রান্না বান্না কিচ্ছু হয়নি, তো এবার এখানে চা পড়ে গিয়েছে, সুনুর ভাগের চাটুকু পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ। তো এবার সারাদিন তোমাদের পাশে আছি, তোমরা দেখতে থাকো সাথে থেকে। তো বন্ধুরা এবার দেখো, এবার আমরা চা দা খেয়ে নিয়েছি, খেয়ে তো মা চলে গিয়েছে, আর বর তো বাড়িতেই চলে গিয়েছে সকালে, বলেছে দেখো মিঠু বসে আছে, আর দরজাটা আমি লাগিয়ে দিয়েছি, কারণ কি জানতো, আমি এবার বাথরুমে যাবো, কাপড়গুলো কাচবো। তো কাপড়গুলো কেচে তারপর ঘরে কিছু কাজ হয়নি, ঘর মোছাও হয়নি, ঘরটা ভালো করে মুছবো, কারণ ওষুধ যাবে সেই জন্য, বারবার বলছি আমি এই কথা। তো বন্ধুরা কাপড়গুলো কেচে আসি আগে, কাপড়গুলো কেচে তারপর দিয়ে আমি এই ঘর সেরে তারপর ছান করবো, ছান করে আজ রান্না করবো সুন্দর করে। তো মাথা শ্যাম্পু করে ছান করবো। তো তো বন্ধুরা তোমরা সাথে থেকো, সাথে থেকে দেখতে থাকো, আমি কাপড়গুলো কেচে আসছি। তো বন্ধুরা দেখো আমি কাপড় অর্ধেকটা ধুয়ে তারপর এসে পড়েছি, সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, সুমু আর আমার মা তো খেয়ে গিয়েছে। তো দেখো আমি কি করেছি, মুড়ি কলা চিড়ে সব কিছু দিয়ে মাখিয়েছি, দেখো দুধ দিয়েছি, সব কিছু দিয়ে মাখিয়েছি। এটা হলো গিয়ে শুনো, শুনো খাবে, আর এটা আমার জন্য নিয়েছি। তো আমাদের সকালের খাবার এইটাই দেখো। তো খুব খিদে পেয়েছে, শুনো এসে বলছে যে মা খিদে পেয়েছে খাবার, তো তো সেই জন্য এটাই করলাম, ভাত তো রান্না করিনি সকালবেলা। তো আমি দেখো ছানও করিনি, শুধু নাইটিটা চেঞ্জ করেছি, শাড়িটা খুলে ধোবো ভিজিয়ে রেখেছি, তো সেই জন্য নাইটিটা পরে নিয়েছি। তো এবার খেয়ে তারপর বাকিগুলো করবো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো একদম ছানদান করে একদম সমস্ত কাজ সেরে একদম
পরিষ্কার হয়ে এসেছি, বিছানা চাদর উঠিয়েছি, দেখতে পাচ্ছো বিছানা চাদর বিছাইনি, এখনো উঠিয়ে দিয়ে দিয়েছি শুধু। তো দেখো একদম ঘর পরিষ্কার করে মুছে তারপর রান্নাঘরের কাজ যেগুলো ছিল সব করেছি, কাপড় কেচে বাইরে রোদ্রে দিয়ে এসেছি, সব করে নিয়েছি, করে শুধু এখন রয়েছে রান্নাটাই। একটা বেজে গিয়েছে যেন তো এইসব করতে করতে। তো এবার রান্নাটা করব, কি করব তোমরা দেখতে থাকো সাথে থেকে। এই দেখো শুনো এখন আসলো খেলে। রবিবার হলে মানে খাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই, স্নান করার কোনো ঠিক ঠিকানা নেই, এই তো এইভাবেই দিনটা কাটে। দেখো কি অবস্থা, স্নান করবি এখন সুন্দর করে শ্যাম্পু করে। আমি একদম শ্যাম্পু ট্যাম্পু করে পরিষ্কার হয়ে গিয়েছি, মা আসলে শান্তি জল দিয়ে দেবে তারপর হয়ে যাবে। তো দেখো এবার আমি কি রান্না করি, তোমরা সাথে থেকে দেখতে থাকো। বন্ধুরা দেখো আমি রান্নাঘরে এসে পড়েছি, রান্নাঘরে আসার আগে সবজিগুলো কেটে নিয়েছি তাই না। তো দেখো সবজিগুলো কেটেছি, কী কী কেটেছি, এখানে সজনা আছে, আলু, মিষ্টি কুমড়ো, তারপর লগে বেগুন। তো এগুলো দিয়ে একটা তরকারি বানাবো, তরকারি নয় তরকারি বানাবো, ঠিক আছে, একটু সর্ষে করবো। আর এটা মধ্যে কী কী দেবো জানো তো, এটা সর্ষে ভিজিয়ে রেখেছি আমি, সর্ষে তারপর টমেটো কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে দেবো। তো এটা একটু হতে থাক, তার আগে আমি কী করবো জানো তো, এইগুলো না ভাত বসিয়ে দেবো আর পেস্টটা করে নেবো, এটা গ্যাসটা কমিয়ে একটু সেদ্ধ হতে থাকছে না। এইদিকে আবার ওখানে দেখো মা এসে পড়েছে, খুব তাড়াতাড়ি এসে পড়েছে, তো মা এদিকে আমাকে সবজি খেতে দিচ্ছে, আমি দেখাচ্ছি। দেখো জল পড়ে গেলো, দেখা তো বন্ধুরা দেখো আর কি হচ্ছে, পাট শাক বেছে নিচ্ছে মা, টমেটো চাটনি করুন, এই কী করে আমের চাটনি, তো পাট শাক হচ্ছে কী কয় পাট শাক হবে, আর এদিকে দেখো কাঁচা আম আছে, আমের চাটনি হবে, দেখতে পাচ্ছ। আর একটা আইটেম আছে তোমাদের দেখাচ্ছি, এই দেখো মিষ্টি কুমড়ো আর উচ্ছে দিয়ে এটা হবে গিয়ে চেপচেপা ভাজি হবে, ঠিক আছে, একদম ভিজা ভিজা করে, খড়খড়া ভাজি হবে না, ভিজা ভিজা করে ভাজি হবে। তো বন্ধুরা দেখো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, হয়ে গিয়েছে, আমার তো হয়ে গিয়েছে, আমি খেয়ে দিয়ে তারপর আমি এসে ভিডিও করছি, দেখতে পাচ্ছ। আর শুনো বসে বসে খাচ্ছে, মারও হয়ে গিয়েছে। তারপর দেখো খাওয়া দাওয়া হওয়ার পর বাসন ধুয়ে তারপর রেখে দিয়েছি, তারপর দেখো পর্দাগুলো সব পর্দা একদম খুলে দিয়ে দিয়েছিলাম, তো সেগুলো আমি এক এক করে লাগিয়ে নিচ্ছি। তো আমি একটাই দেখালাম, আরগুলো দেখালাম না, তো দেখো পর্দাগুলো আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো বিকেলবেলা না একটু বেরিয়েছিলাম বাইরের দিকে মিঠুকে নিয়ে, মা মিঠুকে নিয়ে বার হয়েছিল, সবাই এদিকে এসেছিল, এসে তারপর মিঠুকে দেখছিল যেন সবাই খুব মানে এসে করছিলো যে পায়ের মধ্যে বারে বারে চুমু দিচ্ছে, মার পায়ের মধ্যে চুমু দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা গুড ইভিনিং, দেখো বিকেল সন্ধ্যে হয়ে গিয়েছে, একদম মানে খাওয়া দাওয়া করে আর তারপর কি করলাম কি না করলাম জানো তো, এই প্রথমবার এমন করেছি সেজে গুজে একদম ভিডিও করেছি, শর্ট ভিডিও। এখন না বুঝতে পারছি না আমি যে কি করলে কি হবে জানো তো, আমার একদম চ্যানেলটা গ্রো করছে না, তো সেজন্য না পাগলামি করছি একটু। তো বন্ধুরা তোমরা সবাই সাথে থেকো, সাথে থেকে সাপোর্ট করো, তাহলে আরও ভালো করবো, ভালো হয়নি আমি জানি, তবুও তোমরা সাথে থেকে পাশে থেকে যদি সাপোর্ট করো তাহলে নিশ্চয় ভালো হবে, আগামী দিনে ভালো করবো, ঠিক আছে। তো বন্ধুরা এবার দেখো আমি কাপড়গুলো চেঞ্জ করবো, কাপড় চেঞ্জ করে একটু সাজুগুজু করেছি জানো তো, এই কানেরগুলো, কানের তো ছিল না, কানেরগুলো মা এনে দিয়েছে আমাকে, দেখতে পাচ্ছ। আমাদের সবজি টুকরি দেখো বাইরে রাখতে হয় কেন জানো তো, ইঁদুরের জন্য, ইঁদুরে ঘরে একদম সুখ খেয়ে নি। দেখো মাই যে সন্ধে দিচ্ছে, আর সন্ধে দিচ্ছে, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি। তো এবার চা বানাতে হবে, চা বানিয়ে তারপর
খাবো খেয়ে দিয়ে তারপর কি করা যায় দেখি। তো কি বলছিলাম আমি, কানেরগুলোর কথা বলছিলাম তাই না? তো কানেরগুলো দেখো মা এনে দিয়েছে, খুব সুন্দর কানেরগুলো, কেনা সোনার নয়। তো দেখো মা আমাকে এনে দিয়েছে, যেটা নাকি কেউ খেয়াল রাখে না। আমার জানো তো আমার মা খেয়াল রাখে যে আমার কানে একটা নেই, কানে পড়তে পারছি না, আর আমি ইনকাম করতে পারছি না, আমি আনতে পারছি না। তো মা এনে দিয়েছে।